গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমরা পড়ব সাহিত্য কথা বই পৃষ্ঠা নাম্বার 31। আজকে আমরা সোনা গল্পটি পড়ব। সোনা গল্পটি কার লেখা? গৌরী ধর্মপালের লেখা। এই নামটা সোনা, নামটা শুনে কি মনে হচ্ছে যে হয়তো কোনো ব্যক্তির নাম বা কারোর নাম এখানে সোনা, সেই অর্থে এই গল্পটির নাম দেওয়া হয়েছে সোনা। তো চলো দেখি গল্পটাতে কি আছে। চাষির মেয়ে সোনা চাষির ঘর আলো করে উঠানে হামাগুড়ি দেয়। একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়েছে যাতে বাইরে বেরিয়ে না যায়। নরম লতা দিয়ে ঢেকে দিয়েছে, পাছে মেয়ের হাতে পায়ে লাগে। অর্থাৎ এখানে বলেছে যে চাষির মেয়ে, তার নাম কি সোনা, চাষির ঘর আলো করে সে এসেছে এবং সে কি করে না উঠানে হামাগুড়ি দেয়। উঠানে হামাগুড়ি দেয় বলে চাষি এবং চাষির বউ অর্থাৎ সোনার মা বাবা তাদের বাড়ির চারপাশে, মানে উঠানে চারপাশে বেড়া দিয়েছে যাতে মেয়ে না বাইরে চলে যায়, এবং সেই বেড়াটাকে কি দিয়ে না নরম পাতা দিয়ে ঢেকে দিয়েছে, পাছে মেয়ের হাতে পায়ে লাগে, তাই জন্য সে নরম পাতা দিয়ে, তারা নরম পাতা দিয়ে সেই বেড়াটাকে ঢেকে দিয়েছে। দেখি তারপরে কি বলেছে। সোনা একটু বড় হয়েছে, মা ভাবে সোনার হাতে দুখানি কাকন দিলে বড্ড মানাতো, তা কোথায় পাবে বলো? সোনার যা দাম, তাছাড়া চুরির ভয় আছে না? আছে। সোনা উঠোনে খেলা করে, গায়ের সোনার রোদ লেগে ঠিক রয়, গা শুদ্ধ সবাই দেখে আর আশ্চর্য মানে। মা ঘরের পাট সারতে সারতে 14 বার এসে দেখে যায়। এখানে কি বলেছে, এখানে সোনার বর্ণনা দিয়েছে, কি বলেছে যে সোনা একটু বড় হলে সোনার মায়ের ইচ্ছা হয় যে সোনার দুহাতে কাকন, অর্থাৎ এখানে বালা বা চুরির কথা বলেছে, মেয়ের দুহাতে দুটো চুরি করে দেবে, কিসের চুরি না সোনার চুরি। কিন্তু তারা তো অতটা সামর্থ্য নেই, তাই তারা কি করে পাবে সেটাই ভাবছে যে সোনার যা দাম, আবার সোনা চুরি হয়ে যাওয়ারও ভয় আছে, তাই তারা কোথা দিয়ে পাবে। এবং সোনা যে তাদের মেয়ের গায়ে যখন রোদের আলো আসে তখন সেই সোনার গা থেকে এত ঝকঝক করে যে মনে যেন সোনা ঝরে পড়ছে, এবং গা শুদ্ধ, গা মানে গ্রাম শুদ্ধ লোক সেটা দেখে খুব আশ্চর্য হয়। মা এই জন্য সোনাকে সবসময় চোখে চোখে রাখে। তারপরে দেখি কি আছে। একদিন সোনাকে নিয়ে নদীতে নাইতে গেছে বাপ মায়ে, নাইয়ে ধুয়ে গা মুছিয়ে দিতে যাবে কি দেখে মেয়ের গায়ে বালি চিকচিক করে, কত মুছলে কত ঝাড়লে সে বালি আর কিছুতেই ঝরে না। তখন ভালো করে নিরীক্ষণ করে চাষি বলল, ও বউ এ তো বালি নয়, এ যে দেখছি সোনা, তুই মেয়ের হাতে কাকন দিতে চাইছিলি, তা নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছে। এখানে কি বলেছে যে একদিন সোনাকে নিয়ে তার মা আর বাবা নদীতে স্নান করতে গেছে, যখন স্নান ছান করে উঠেছে সোনার যখন গা মুছিয়ে দিচ্ছে তখন দেখে সোনার গায়ে যেন বালি চিকচিক করছে, অনেক ঝেড়েছে অনেক মুছেছে কিন্তু সেই বালি কিছুতেই ঝরে যাচ্ছে না। তখন চাষি তার বউকে বলল যে এ তো বালি নয়, এ যেন সোনা, তুমি তোমার মেয়ের হাতে কাকন দিতে চেয়েছিলে না, দেখো নদীমা তোমার মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছে।
তো আজকে তোমাদের এটুকুনি অবধি পড়া থাকবে, তোমরা এটুকুনি পড়বে, ওকে? তোমরা এটুকুনি পড়বে ভালো করে, যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে আমায়, ওকে? গুড বাই এভরিওয়ান।